चमत्कार छे नटाला नाले दीदी वाली कुकू ए दीदी वाली कुकू छोटे बच्चा दीदी वाली कुकू पटल कुक ए कोदा रे ए तो हेय अच्छा हां একটা কথা সবাই বলুন আমাকে বলেন স্কুলে হ্যাঁ স্কুলে আগে কারা আসে ছাত্ররা আগে আসে তাহলে কি হয়ে গেছে তারপর স্যারেরা ম্যাডামেরা আসে এখানে সবাই দেখতে পাচ্ছেন এখানে উল্টো এখানে আমি এসে দাঁড়িয়েছি আমার ছাত্রের কোনো বাত্তা নেই কি করে আসব আমার বাবা মা যদি ঝগড়া করে তোর বাবা মা ঝগড়া করছিল তোর আসতে দেরি হলো কেন একটা জুতো বাবার হাতে একটা জুতো মায়ের হাতে আমি কি বলে আসব বলেছিলাম না বাবা দিব্যি একটা ভালো কবিতা লিখেছি তুই কবিতা লিখেছিস হ্যাঁ আপনাকে নিয়ে একটা কবিতা লিখেছি আবার আমায় নিয়ে হেভি কবিতা মাইলি আমি একটু আগে বলছিলাম যে পটল ভীষণ বদমাইশ ভীষণ বাজে ছেলে কিন্তু এখন আর বলছি না কেমন আমার মনে হয় একটু শুধরেছে ও কবিতা লিখেছে আবার আমায় নিয়ে আমি তো ভাবতেই পারছি না কে বুঝতে পারবেন না কি হলো না না কিছু না বলুন বুঝে এখানে বলবি তো হ্যাঁ এখানে তবে এখানে বলবো না এখানে কেমন একটা মানে আপনাকে নিয়ে লিখেছি তো আচ্ছা এখানে বললে কেমন একটা লজ্জা লজ্জা লাগছে আর কি আমি ওইখানে গিয়ে বলবো কেন তুই এখানে আমার সামনে দাঁড়িয়ে বল সবাই তোকে দেখবে আমি ওখানে গিয়ে বলবো এখানে আপনার সামনে আপনার নামে বলবো এটা কেমন লজ্জা লজ্জা করছি লজ্জা লজ্জা করছে হ্যাঁ মানে কোথায় যাবি ভাই সামনে কাকু কাকিমাদের কাছে যাবো আর কি ওখানে যাবি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যা নমস্কার আমি একটা কবিতা লিখেছি কবিতার নাম দিদিমণি বলো ও দিদিমণি তুমি কি আমার কথা শুনেছ এখানে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাগু করেছ করেছ নাহলে করেছ বেশ করেছ সেটা আবার তুমি কেন পাতলা করেছ পাতলা নাহলে করেছ বেশ করেছ সেটা আবার হাত দিয়ে কেন ঘেটেছ ঘেটেছো নলে ঘেটেছো বেশ করেছো সেটা আবার পাতা দিয়ে কেন মুছেছো মুছেছো নলে মুছেছো বেশ করেছো সেই হাতেতে কেন আবার ফোন ধরেছো কি গন্ধ এখান পর্যন্ত গন্ধ আসছে তোকে আজকে আমি মেরেই ফেলবো আমি তখনই বুঝেছিলাম কি যখন বলছে না আমি এখান থেকে বলবো না আমার কোন লজ্জা লজ্জা করছে আমি জানি কিছু না কিছু গড়বড় আছে না দিদিমণি এখানে বোধহয় বৌদির গায়ে হাত দিয়েছেন কি গন্ধ তুই এখানে হয় কেন আমি তোকে দেখাচ্ছি মজা এ দিদিমণি এটা কেন আমি আবার গান করে দিতে পারি গান হ্যাঁ সত্যি তোর আজকে আমি গান গাইয়ে দেবো একদম হ্যাঁ শুধু বলে তুই ভয় রাখা আমি গান করবো একটা কি সুন্দর গান শুধু করতে দেবে না তুই আয় এখানে তারপর আমি তোকে দেখাচ্ছি মজা দাঁড়ান না কাকিমাদের কাকিমা গান গালি হ্যাঁ দেখে দেখ কাকিমাদের সবাই হেভি হেভি গান গাবো তুই এখানে আয় হ্যাঁ করি একটু গানটা তুই আয় না তারপর আমি তোকে দেখাচ্ছি গানটা কত দূর এই নে তো বলবো আরে ও দিদিমণি তুমি আমার কথা শুনেছো আরে এখানে কেন দাঁড়িয়ে তুমি হাগু করেছো আরে ও দিদিমণি তুমি আমার কথা শুনেছো এখানে কেন দাঁড়িয়ে তুমি হাগু করেছো ও দিদিমণি তুমি আমার কথা শুনেছো এখানে কেন দাঁড়িয়ে তুমি হাগু করেছো 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 সেটা আমার হাত দিয়ে কেন ঘেটেছো ও দিদিমণি তুমি আমার কথা শুনেছো কাকু কি বন্ধ হয়ে গেল আর কি গান নাই নাকি বাজাও আহা
পরশুদিন আমার কাকিমা বমি করছিল, আমার কাকু সবাইকে মিষ্টি খাবিয়ে বললো আমার এ হবে। সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে, দেখতে পাচ্ছি বলুন, ধরে নিলাম, সমুদ্রের মাঝখানে একটা লেবু গাছ আছে, আর সেখান থেকে তোকে লেবু পেরে আনতে হবে। তুই লেবুটা কিভাবে পেরে আনবি? কোনো ব্যাপার নয়, আমি পাখি উড়ে যাবো, কুবুত করে লেবু দিলবো, পকেট করে দিয়ে যাবো। পাখিটা তোকে কে বানাবে? তোর বাবা। আর সমুদ্রের মাঝখানে লেবু গাছ কে বানাবে? আপনার বাবা। হ্যাঁ দেখ পটল। কি পটল? এই যে তুই এত বদমাইশি করিস, এটা কি হয়েছে? এই যে এত মানুষজন আজকে রয়েছে, এই প্রত্যেকটা মানুষের কাছে তুই আজকে একটা শপথ নে, নিলাম যে আজ থেকে আমি ভালো হব, আমি ঢামনা হব। আর মানুষের মতো মানুষ হতে গেলে মানুষকে আগে কি ঠিক করতে হয় বলতো? টাকা, আমার মাথা। নিজেটা বললেন, মানুষকে আগে মানুষের চরিত্র ঠিক করতে হয়। কি করতে হবে? আর সে চরিত্র ঠিক করতে গেলে কি করতে হবে? কি করতে হবে? প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখতে হবে। সেটা ঠিক আছে, প্রত্যেকটা মেয়েকে মায়ের চোখে দেখবো, আমার চরিত্র ঠিক হয়ে যাবে একদম। কিন্তু এত মা দেখলে আমার বাবার চরিত্রের কি হবে? সত্যি বাবা? হ্যাঁ বলো সত্যি বাবা, এত মা দেখলে বাবার যদি কিছু হয়ে যায়? আমি যদি তোর মা হতাম না, হ্যাঁ তোকে বোঝাতাম কি করতে হয়। এক মিনিট, আমি ফোন করবো বাবাকে। পটল, কি তোর কাছে ফোন থাকে? আপনার বাবার কি আমার বাবা দিয়েছে? হ্যালো বাবা, কোথায় আছো? আরে তাড়াতাড়ি চলে এসো, দিদিমণি মা হবে বলছে। তো চলো সবাই মিলে একটু মজা করলাম। সবাই মজা করেছো? হয়েছে মজা? তোরা মজা করেছিস? হ্যাঁ।
বাচ্চাগুলো কোথায় গেল রে? বাচ্চাগুলো দেখি চিল্লার মারে আজিস, তোরা একবার জোর করে যেতে, একবার তোরা সবাই মিলে যেতে আমার। আপনাদের যারা ভিডিও করছে একটা যে ফিল্ম সেলিব্রিটি যেটা আমার সাথে এসেছে, আমার ভাই, প্রিয় ভাই সোমেন, দেখবেন আপনারা সবাই অবশ্যই আমাদের এই শোজ এর ভিডিও গুলো, সেই জায়গায় দাঁড়িয়ে আসুন, আপনাদের সবার ভালোবাসা এই জায়গায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।